নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁইশাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। আজ আপনারা রিঠার বৃক্ষ পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, জল দিতে পারেন, রোপণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ করণ রয়েছে তৈতিল করণ, পক্ষ কৃষ্ণ পক্ষ, যোগ বিষ্কুম্ভ যোগ, দিন শুক্রবার, রাহুকাল থাকবে আজ আপনাদের ক্ষেত্রে সকালবেলা 9:56 সময়কাল থেকে সকালবেলা 11:20 সময়কাল পর্যন্ত। এই সময়কালে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য আপনারা শুরু করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 8:33 সময়কাল থেকে সকালবেলা 9:56 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। শুভ সময় থাকবে সকালবেলা 11:20 সময়কাল থেকে দুপুরবেলা 12:43 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক আপনাদের রয়েছে আজকে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক। চলে যাব আলোচনায় এবার আপনাদের সাথে রাশিফলে। আর রাশিফলে আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। কাজের কিছু বিশেষ চাপ এই সময়কালে বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক কোনো কাজে নিয়োজিত থাকতে পারেন। স্বাস্থ্যের বিশেষ উন্নতি হতে দেখা যাবে। শুভ রং নীল রং এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃষ রাশি। স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে। অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে তৈরি হচ্ছে। মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে সমাপ্ত হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মিথুন রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। অর্থহানি হতে পারে আপনাদের ক্ষেত্রে, বুঝে খরচ করুন। মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা জরুরি। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কর্কট রাশি। পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। সম্পর্কের কিছু বিশেষ সমস্যা সমাধান মিলতে দেখা যাবে। একই সাথে কর্মক্ষেত্র সম্বন্ধীয় কিছু শুভ সূচনা আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো হতে দেখতে পাবেন। কোনো মনস্কামনা যদি আপনাদের ক্ষেত্রে রয়েছে, তাহলে সেই মনস্কামনা আপনাদের ক্ষেত্রে কিন্তু পূর্ণ হতে দেখা যেতে পারে। সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কন্যা রাশি। কর্মক্ষেত্রে আপনারা লাভ মিলতে দেখতে পাবেন। পরিবারে মাঙ্গলিক কার্য এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে। উপহার এবং সম্মান আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব তুলা রাশি। দেখুন, অযথা মানসিক চিন্তা আপনাকে কিছু সমস্যা দিতে পারে, সেই সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন। পরিবারে কিছু বিবাদ এই সময়কালে বৃদ্ধি হতে পারে। গাড়ি আপনাদের সাবধানে চালানো প্রয়োজন রয়েছে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃশ্চিক রাশি। অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। কোনো বড় সমস্যার সমাধান এই সময়কালে মিলতে দেখা যেতে পারে। আধ্যাত্মিক উন্নতির জন্য কিছু বিশেষ প্রয়াস করতে দেখা যাবে এবং থেমে থাকা কাজগুলি আজ আপনাদের ক্ষেত্রে সম্পন্ন হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য সাদা রং এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব ধনু রাশি। থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে আজকে কমপ্লিট হবে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ সফলতার প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাবে। আপনাদের ক্ষেত্রে এই সময়কালে আর্থিক লাভ মিলতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব মকর রাশি। স্বাস্থ্য পূর্বের তুলনায় ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে। উপহার এবং সম্মান আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হবে। অযথা কারণে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কুম্ভ রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। অযথা বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে কিছু বিশেষ জটিলতা, কিছু বিশেষ সমস্যা এই সময়কালে তৈরি হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 2। আলোচনা করব
মীন রাশি। পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে, অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, উপহার এবং সম্মান প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে আজ ঘটতে দেখা যেতে পারে। আজ আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকছে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।